যাকে বলে উড়ে এসে জুড়ে বসা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে আড়ালে আড্ডালে এমনটাই বলে থাকেন দিলীপ ঘোষের অনুগামীরা। তৃণমূল থেকে বিজেপিতে এসে শুভেন্দু যেভাবে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে, তা একেবারে ভালো চোখে দেখছেন না আদি বিজেপি নেত্রী। ঘটনা হলো, বিজেপিতে এসে দিলীপ ঘোষের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন শুভেন্দু, যা এখন মেটা তো দূরের কথা আরও বেড়ে গিয়েছে। এতে রাজ্যের বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব আরও চরমে উঠেছে। আর যখন সর্বভারতীয় সহসভাপতির পদ থেকে দিলীপ ঘোষকে সরিয়ে দেন কেন্দ্রীয় নেতৃত্ব, তখন গোটা বিষয়টি সম্পূর্ণ অন্য মাত্রা পায়। স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষ এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন, সেটা সদ্য রাজ্য সফরে এসে ভালো করেই বুঝতে পেরেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। এরপরে দিল্লিতে দিলীপকে দ্রুত ডেকে পাঠিয়ে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা। কিন্তু প্রশ্ন, যে আচরণ দিলীপের সঙ্গে করা হলো সেটা কি সমর্থন করা যায়? বঙ্গ বিজেপির সর্বকালের সেরা সভাপতি নিঃসন্দেহে দিলীপ ঘোষ, তার পারফরম্যান্সের ধারে কাছে আসবেন না কেউ। পশ্চিমবঙ্গে বিজেপিকে প্রতিষ্ঠিত করেছেন তিনি, এবার বাকিদের কাজ হওয়া উচিত পশ্চিমবঙ্গের বিজেপিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু এগুলো তো দূরের কথা, বিজেপি দিন দিন পিছিয়ে যাচ্ছে। এই আবহের মধ্যেই দিলীপকে ডেকে পাঠিয়েছেন অমিত শাহ, জানিয়ে যথেষ্ট জল্পনা তৈরি হয়েছে। জল্পনা ছড়িয়ে যে মান ভাঙতে দিলীপকে কেন্দ্রীয় মন্ত্রী করা হবে, অথবা লোকসভা নির্বাচনের আগে দিলীপকে সাংগঠনিক বড় পদ দেওয়া হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এগুলি কি কোনো দরকার ছিল? দিলীপের সঙ্গে যে আচরণ কেন্দ্রীয় নেতৃত্ব করেছেন তা কি মেদিনীপুরের সাংসদ প্রাপ্য ছিল? লোকসভা নির্বাচনের আগে দিলীপ অস্বস্তি কি কাটাতে পারবে বঙ্গ বিজেপি? এই সমস্ত প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে। 2019 সালের আগে রাজ্যে বিজেপি প্রাসঙ্গিক হয়নি, লোকসভা নির্বাচনের পর থেকে রাজ্য রাজনীতির ছবিটা পুরো বদলে যায়। দিলীপের হাত ধরে বাংলার সাবালক হয় বিজেপি, যদিও 21-এর নির্বাচনে ক্ষমতা দখল করতে ব্যর্থ হয়েছিল বিজেপি। যদিও দিলীপ অনুগামীরা বলেন, সেবায় যদি কেন্দ্রীয় নেতৃত্ব অত বেশি প্রচার না আসতেন তাহলে খেলাটা ঘুরে যেতে পারত। অর্থাৎ তারা বলতে চান, দিলীপের নেতৃত্বে রাজ্য নেতারাই যদি মূলত প্রচারের দায়িত্ব থাকতেন তাহলে গেরুয়া শিবিরের ফল আরও ভালো হতো। তবে এটাও ঠিক, বিজেপি হেরে গেলেও তারা 3 থেকে 77 আসনে পৌঁছে গিয়েছে, সেটাও কিন্তু কম কিছু নয়। এরপর দিলীপের রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে সেখানে নিয়ে আসা হয়েছে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারকে।